এফআইআর হওয়ার পর 3 মাস পার হয়ে গেলেও অধরা বন্যাত্রাণে দুর্নীতির ঘটনায় অভিযুক্ত প্রধান। শাসক দলের ফেরার প্রধানকে ধরতে 1 মাস আগে হুলিয়া জারি করেছিল আদালত। আদালতের নির্দেশে পুলিশ মালদহের হরিশ্চন্দ্রপুরে বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে নির্দেশ ঝুড়ে এসেছিল। প্রধানকে 1 মাসের সময়ও দেওয়া হয়েছিল। ধরা না দিলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছিল, কিন্তু তারপরেও প্রধান অধরা থাকায় এবার ফেরার প্রধানের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল পুলিশ। বুধবার ফেরার প্রধানের বাড়ি থেকে ওয়াশিং মেশিন, টিভি, আলমারি ও কিছু মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি তার কোথায় কী স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে তার খোঁজখবর শুরু করেছে বলে জানায় পুলিশ। হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস বলেন, বাড়িতে তথা লাগোয়া, বিহার ও একাধিক জায়গায় হানা দিলেও প্রধানের খোঁজ মেলেনি। বিষয়টি আমরা আদালতে জানাই, আদালতের নির্দেশ মেনেই আমরা কাজ করছি। প্রসঙ্গত 2017 সালে মহকুমা জুড়ে ভয়াবহ বন্যা হয়। বরুই গ্রাম পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হন 7,394 জন, কিন্তু তালিকায় নাম থাকলেও তারা টাকা পাননি বলে দুর্গতদের অনেকেই প্রশাসনের দ্বারস্থ হন। দুর্গতদের টাকা ভুয়ো অ্যাকাউন্ট খুলে হাতিয়ে নেওয়া হয়েছে বলে তদন্ত নেমে জানতে পারে প্রশাসন, কিন্তু প্রশাসন পদক্ষেপ করছে না বলে আদালতে মামলা করেন পঞ্চায়েতের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। তদন্ত নেমে 76 লক্ষ টাকা লুটের বিষয়টি সামনে আসতে প্রধানের বিরুদ্ধে এফআইআর করেন বিডিও। আমার অভিযোগের ব্যাপারে আমি অভিযোগ করেছিলাম, হাইকোর্ট সেটা হুলিয়া জারি করেছিল। প্রধানের বাড়ি থেকে কিছু জিনিসপত্র সিজ করেছে, বাড়িকেও সিল করেছে, এটাও সত্য। কিন্তু আমার বক্তব্য, যেখানে প্রধানকে পাওয়া যাচ্ছে না অথচ প্রধান হাইকোর্টে বেলের পিটিশন দাখিল করছে, এই জায়গায় পুলিশের ভূমিকাটা খুব একটা ভালো নয়। পুলিশ কে হয়তো বর্তমান প্রশাসন যারা চালাচ্ছেন তারা পুলিশকে হয়তো চাপের মধ্যে রেখেছে, কারণ প্রধান ধরা পড়লে মূল অভিযুক্ত শুধু প্রধান নয়, প্রধানের সঙ্গে আরও তাবড় তাবড় নেতা জড়িত আছে যারা তাদের সাথে টাকার ভাগ করেছে, ভাগবাটুয়া করেছে। এই ভয়ে পুলিশ প্রশাসনকে পলিটিক্যালভাবে চাপের মধ্যে রেখে যেটা করলে নাই, মানে চাকরি বাঁচার তাগিদে কিছুটা পুলিশ এই কাজটুকু করছে। তাইছে যারা মূল অভিযুক্ত, যাদের অ্যাকাউন্টে টাকা গেছে তারা নয়, যাদের অ্যাকাউন্টে টাকা যারা পাঠিয়েছে এবং তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তারাই মূল অভিযুক্ত, তারা যেন উপযুক্ত শাস্তি পাই সেই আশাই আমি প্রশাসনের কাছে করছি। ওর বাড়ি সিল করে দেওয়া হয়েছে এবং কিছু জিনিসপত্র পুলিশ সিজ করেছে। আইন আইনের পথেই চলবে। মমতা ব্যানার্জি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, মমতা ব্যানার্জি তাদেরকে প্রশ্রয় দেয় না, সে কারণে পুলিশ পুলিশের কাজ করছে। এটা কোর্ট ম্যাটার, এটা বিচারাধীন ব্যবস্থায় থাকবে। আইন যেভাবে চলবে সেভাবে আমরা সহযোগিতা করব প্রশাসনকে। মান্য আদালত যা রায় দিয়েছে এবং মহামান্য আদালত যা স্টেপ নিবে সেই পথেই আমরা এগোবো, আইনের উপর কেউ না। আইন সেটা তো অনেকদিন আগে হুলিয়া জারি হয়েছিল, বলা হয়েছিল যে হুলিয়া জারিতে যে সম্পত্তিগুলো আছে বাজেয়াপ্ত করতে হবে, তারপরে সেটা আইনি ব্যবস্থার মধ্যে পড়েছে। আইনের মাধ্যমে সেটা তাদের যে সম্পত্তিটা সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সম্পত্তি আছে, সোনামণি সাহার, তারপরে অঞ্চল বিপিন যে প্রধান, ওনার নামে কিছু সম্পত্তি আছে, সেই সম্পত্তি খুঁটিয়ে রাখার জন্য আমাদের যে তুলসী এটা অফিস রেজিস্ট্রি অফিস আছে, সেখানটা একটা নোটিশের চিঠি এসেছিলো, সেই চিঠির মাধ্যমে ওদের সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করতে বলছে। আইন আইনের পথে হেঁটেছে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।